মুহূর্তে সবথেকে বড় খবর, যে খবরে চোখ রাখছি, যে ছবি আজকে আমরা দেখেছি তাতে করে কাল থেকে রাত 10টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। হাওড়া শিয়ালদা থেকে শেষ লোকাল চলবে রাত 10টায়। যাত্রী দুর্ভোগ সামলাতে সিদ্ধান্ত রেলের, লোকাল ট্রেনের সময় বদল হয়ে গেল। আজ লাস্ট লোকাল ছাড়ছে সন্ধে 7টায়, কিন্তু কাল থেকে আর তা নয়, কাল থেকে রাত 10টায় ছাড়বে শেষ ট্রেন, লাস্ট লোকাল হাওড়া এবং শিয়ালদা থেকে আগামীকাল থেকে রাত 10টায়। যাত্রী দুর্ভোগ সামলাতে এই সিদ্ধান্ত রেলের। আমি রাজলক্ষ্মী থেকে এই প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম যে রাজ্য সরকার বলতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু কোথাও একটা সমন্বয়ের প্রয়োজন রেলের তরফ থেকেও রয়েছে। ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছেন, সিনিয়র এডিটর আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন। ময়ূক, যে ছবি আমরা আজ সকাল থেকে দেখিয়েছি, এখনো পর্যন্ত দেখিয়ে চলেছি, তা মানুষের সার্বিক দুর্ভোগের ছবি। যে ছবি আমি আবারও বলবো, কোনো সরকার দেখতে চান না। যে সরকার কোভিড নিয়ন্ত্রণ করতে চাইছেন তারা কখনোই ছবি দেখতে চান না। তাহলে কি ধরে নেব যে সকাল থেকে এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখাচ্ছি, সার্বিক অভিজ্ঞতার ভিত্তিতে এই সরকার শেষ পর্যন্ত তার স্ট্যান্স বা সিদ্ধান্ত পরিবর্তন করল? একদমই চাই তো, যেরকম কোনো অভিভাবক চান না তার সন্তান তারা দুঃখে থাকুক, কষ্টে থাকুক, সরকারেরও একটা হিউম্যান ফেস আছে, হয়তো সেটা সেন্ট্রাল হতে পারে, রাজ্য হতে পারে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারাও হয়তো চায় না অনির্বাণ তুমি বারবার সকাল থেকে যে ছবি রিপাবলিকে দেখিয়েছো, আমি দেখিয়েছি, যে যেভাবে যাত্রী বিক্ষোভ হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, সেই কথা মাথায় রেখে আমাদের কাছে এই মুহূর্তে যে খবর এলো ইস্টার্ন রেল এবং অন্যান্য শাখার তরফে জানানো হচ্ছে, এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি জানানো হবে, রাজ্য সরকার পরিকল্পনা ভাবনা চিন্তা করেছে যে যে পরিমাণ মানুষের ঢল নামছে, যে পরিমাণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়ছে, তাতে রাত 10টা অবধি ট্রেন চালু করা হোক। আবারও বলছি, রাত 10টা অবধি ট্রেন চালু করার ভাবনা চিন্তা রেল এবং রাজ্যের তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে। কাল থেকে সন্ধে 7টা নয়, প্যানিক করবেন না, 7টা 9 10টা অবধি হুড়োহুড়ি করবেন না, অযথা দুর্ঘটনার মুখোমুখি হবেন না। সন্ধে 7টা 9, রাত 10টা অবধি ট্রেন চালানো, লোকাল ট্রেন চালানোর ভাবনা চিন্তা করা হচ্ছে এবং সেই ট্রেন চালানো হবে। অনির্বাণ, তুমি তোমার শোতে এত মানুষ দেখেন, তোমার শোতে দয়া করে মানুষদেরকে এই সচেতনতাটাও করা উচিত বলে আমাদের মনে হয়। অনির্বাণ, ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে থাকো, তুমি আমার সঙ্গে থাকো ময়ূক, আমার সিনিয়র নিউজ সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। এই মুহূর্তে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। একলব্যবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। যে ঘোষণা আপনাদের তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যেই করা হবে বলে আমরা জানতে পারছি, যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন আগামীকাল থেকে রাত 10টা পর্যন্ত চলবে লাস্ট লোকাল, যদি সেটা আমাদের দর্শকদের জন্য একটু বিস্তারিতভাবে জানান। এই মুহূর্তে প্রচুর মানুষ উৎকণ্ঠিত হাওড়া শিয়ালদা স্টেশনে, তাদের বাড়ির লোকরা উৎকণ্ঠিত, কিভাবে বাড়ি ফিরবেন প্রত্যেকদিন মানুষগুলো, কাল থেকে অন্তত কিছুটা রিলিফ তারা পাবেন একলব্যবাবু? অ্যাকচুয়ালি লোকাল ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত মহামারীর সময় রাজ্য সরকারের আদেশেই 7টা অবধি ট্রেন চালানো হয়েছিল। এখন যদি রাজ্য সরকারের তরফ 10টা অবধি ট্রেন চালানোর কথা আছে, সেটা অবশ্যই আমরা 10টা অবধি চালাবো, যদি আজকে আসে কালকে নয়। একলব্যবাবু, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনারা কি এখনো পর্যন্ত, আমরা জানতে পারছি সূত্র মারফত যে সরকারের তরফ থেকে এমন চিঠি পাঠানো হচ্ছে আপনাদের কাছে, আপনারা কি এখনো পর্যন্ত এমন কোনো চিঠি পেয়েছেন বা সরকারের তরফ থেকে সময়সূচির পরিবর্তন জড়িত কোনো চিঠি? আচ্ছা, খবর পেয়েছেন কিন্তু হাতে পাননি, কিন্তু সরকার চাইলে কালকে থেকেই চালানো সম্ভব তো একলব্যবাবু? আজ থেকেও সম্ভব, যদি আজকে আসে, যদি আজকে চিঠি আসে, অর্থাৎ সন্ধে 7টার মধ্যে যদি চিঠি আসে বা আজকে যদি চিঠি আসে, তারপরেও আপনারা চালাতে পারেন, তাই তো? অত্যন্ত অত্যন্ত বড় ঘোষণা একলব্যবাবু, অনেক ধন্যবাদ আমাদের যারা, যে দর্শকরা এই মুহূর্তে দেখছেন। ময়ূক, আরও একটা পরিবর্তন দেখো, একলব্যবাবু যা বলছেন তাতে রাজ্য সরকার চাইলে চিঠি যদি এখনই এসে পৌঁছয়, তাহলে কিন্তু আজকেও, কাল নয়, কাল থেকে নয়, আজ থেকেই এই পরিবর্তন সম্ভব। সরকারের যদি ইন্টেন্ট বা সরকারের যদি এমনটা ইচ্ছে থাকে যে লোকাল ট্রেনের যাত্রীদের সময়সীমা বাড়ানোর জন্য, দুর্ভোগ এড়ানোর জন্য সময়সীমা বাড়াতে চান, তারা আজকে চিঠি পেলে আজ থেকেই চালাতে প্রস্তুত, একলব্যবাবু জানালেন। ময়ূক, একদমই তাই, এবং বারবার যে কথাটা হচ্ছে, যেটা বারবার বলা হচ্ছে, যে ভারতীয় রেল, এত বড় স্ট্রাকচার ভারতীয় রেলে, এতগুলো নেটওয়ার্ক আছে, এখানে এতজন যারা অতিথি আছে তোমার, তারা সবাই জানেন যে ভারতীয় রেল বা সেনাবাহিনী বা প্যারামিলিটারি ফোর্স, তারা প্রতিটা মুহূর্তের জন্য রেডি থাকেন, ইন্টেনশনের জন্য রেডি থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন যেটা বারবার বলা হচ্ছে, কোনো সরকার চান না এরকম মহামারীর সময় সাধারণ মানুষকে বিপদে ফেলতে। সুতরাং সাধারণ মানুষ, এটাও বুঝুন, রাত 10টা আবার অনির্বাণ, এটাও হতে পারে রাত
10টা অবধি ট্রেন চালুর কথা ভাবনা চিন্তা হচ্ছে, ট্রেনটা চালুও হয়ে যাবে হয়তো, কিন্তু তারপরে হয়তো আবার প্রশ্ন উঠবে যে আরো 2 ঘন্টা যদি বাড়ানো যেত আরো হয়তো সুবিধা হতো। এর তো কোনো শেষ নেই অনির্বাণ, কোন সরকার পৃথিবীর কোন সরকার হয়তো প্রত্যেকটা সহনাগরিকের জন্য হয়তো অক্সিজেন সিলিন্ডার অক্সিমিটার রাখতে পারে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা রিপাবলিক বাংলা থেকে বারবার যেটা আবেদন করছি যে আপনারা ধৈর্য ধরুন, এই লড়াইটা প্রত্যেককে একই সাথে লড়তে হবে, এবং যে মানুষগুলো বিক্ষোভ দেখাচ্ছেন তাদের প্রতি সমব্যথী হয়ে আমরা তাদের ছবি দেখাচ্ছি, সরকারগুলোর কাছে কড়া নাড়ছি, সরকারদের কাছে বলছি যে এই ধরনের জিনিসগুলো হোক। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অনির্বাণ, তুমি যেটা ব্রেক করলে, এবং এই মুহূর্তে গোটা বাংলা জানতে পাচ্ছে সন্ধ্যে 7টা 9, গোটা বাংলাকে বলা হচ্ছে সন্ধ্যে 7টা 9, রাত 10টা অবধি চলার কথা ভাবনা চিন্তা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই নোটিফিকেশন ইস্যু হবে, রাত 10টা অবধি আপনারা যেতে পারেন, আরও 3 ঘন্টা বাড়ানো হচ্ছে। দয়া করে হুড়োহুড়ি করবেন না, দয়া করে এমন কোনো পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবেন না অনির্বাণ, যেটা তোমারও বারবার বারবার তুমি বলছো। সেই ক্ষেত্রে আবারও আমরাও নিচে ওপরে সমস্ত জায়গায় আমরা বারবার মানুষকে সচেতন করার জন্য লিখছি এই খবর অনির্বাণ। একেবারেই বইক, আমি সেই আবেদন সাধারণ মানুষের কাছে এখনো রাখবো যে নিশ্চিতভাবে এই ছবিটা সকাল থেকে দেখতে দেখতে সরকার যারা চালান, সরকার যারা পরিচালনা করেন, তাদের ভালো লাগেনি, তাদের মনে হয়নি যে তারা যেটা চাইছেন এই ছবিটা আসলে সেটা করতে চলেছে, ঠিক উল্টোটা হতে চলেছে বলেই, উল্টোটা হবে বলেই সরকারও কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। অতএব প্যানিক করবেন না, আপনার ঘরে ফেরার চিন্তা যতটা আপনার, যতটা আপনার প্রিয়জনে, ততটা নিশ্চিতভাবে রাজ্য কেন্দ্র নির্বিশেষে সব সরকারের, এবং সেই কারণেই এই প্যান্ডেমিকের মধ্যে অতিমারির মধ্যে তারা কিন্তু যাত্রী স্বার্থে কয়েক ঘন্টার মধ্যে, আজ সকাল থেকে লাগু হয়েছিল নতুন নিয়ম, 24 ঘন্টাও কাটেনি, 12 ঘন্টাও বলতে গেলে কাটেনি, তার মধ্যেই সরকারের তরফে নতুন চিন্তাভাবনা, ট্রেন রাত 10টা পর্যন্তই চালানোর চিন্তা, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা রেলকে জানাতে চলেছেন রাজ্য সরকার। আর চিঠি হাতে পেলে কাল নয়, আজ থেকেই রাত 10টা পর্যন্ত ট্রেন চলাতে তৈরি বলে ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছেন। তাদের তরফে, পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সবে মাত্র আমাকে জানিয়েছেন, অর্থাৎ আজ থেকেই পরিবর্তন হতে পারে লোকাল ট্রেনের সময়সীমা, কাল থেকে তো হচ্ছেই।